Hello, what's up guys? Welcome to M. Abdullah and welcome back to another brand new video. Asker video thumbnail and title dekhe hoyto ba apnara already jene giyechen. Asker video bishoyti ki? Asker video rite ami kotha bolbo Taro Bangla showroom er 2021 all new upcoming bike somporke. Cause Taro Bangla tader Taro GP 1 version 3 bike ti 2020 er last er dike launch koreche. But Taro GP 2 er update kono model ekhon porjonto tara 2020 e ante pareni. তারা রিসেন্টলি তাদের অ্যানাউন্স করেছে 2021 টারো জিপি 2 ভার্সন 2 বা ভার্সন 3 বাইকটি লঞ্চ করবে এন্ড টারো এর একটি নতুন চমক তারা নিয়ে আসতে যাচ্ছে টারো এর স্ট্রিট ফাইটার জেএম 155R এই বাইকটি ফুললি নিউ একটি বাইক বাংলাদেশের বাজারে যা তারা অলরেডি টারো বাংলা শোরুমে লঞ্চ করেছে বাট তারা বিক্রয়ের জন্য এখন পর্যন্ত কোনো অ্যানাউন্স করে নাই সো তারা 2021 এ আপকামিং বাইক হিসেবে রেখেছে স্ট্রিট ফাইটার জেএম 155R অ্যান্ড টারো জিপি 2 ভার্সন 2 বা ভার্সন 3 সো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই দুটি বাইকের ফুল স্পেসিফিকেশন ডিটেইলস প্রাইস সম্পর্কে ধারণা দেব এন্ড বাইকটি বাংলাদেশে কবে আসবে অ্যান্ড বাইকটি বাংলাদেশে আসলে তাদের দাম কত হতে পারে সো গাইস ভিডিওটি শুরু থেকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এন্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এন্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন লেটস গো টারো জিপি 2 ভার্সন 2 বা ভার্সন 3 তার আগে একটু কথা বলে নিই টারো জিপি 1 ভার্সন 3 বা একটি বাংলাদেশে রিসেন্টলি 2020 এর লাস্টের দিকে লঞ্চ করা হয়েছে বাট টারো জিপি 2 এর এখন পর্যন্ত কোনো আপডেট মডেল তারা 2020 আনতে পারেনি বাট টারো বাংলা কর্তৃপক্ষ তারা অ্যানাউন্স করেছে যে 2021 এর মধ্যবর্তী পর্যায়ে তারা টারো জিপি 2 ভার্সন 2 বা ভার্সন 3 বা একটি লঞ্চ করবে বাংলাদেশের বাজারে অ্যান্ড টারো বাংলা কর্তৃপক্ষ আরও অ্যানাউন্স করেছে যে তারা 2021 এর মধ্যবর্তী পর্যায়ে তারা স্ট্রিট ফাইটার জেএম 155R বাইকটি বাংলাদেশের বাজারে বিক্রয়ের যোগ্য করে তুলবে অ্যান্ড তারা নিয়ে আসবে অলরেডি জেএম 155R তারা টারো বাংলা কর্তৃপক্ষ নিয়ে এসেছে তাদের শোরুমে শুধুমাত্র তারা বিক্রয়ের জন্য এখন পর্যন্ত কোনো বাইক আনে নাই এবং এই বাইকটি সম্পর্কে কোনো স্পেসিফিকেশন অ্যানাউন্স করে নাই টারো বাংলা কর্তৃপক্ষ স্ট্রিট ফাইটার জেএম 155R বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 155 সিসি হবে অ্যান্ড বাইকটির ইঞ্জিন টাইপে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক লিকুইড কুলড ইঞ্জিন থাকবে বলে আশা করা যায় এই বাইকটির ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভারি হতে পারে 19 BHP অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক হতে পারে 16 Nm এটি এক্সপেকটেশন হিসেবে বলতেছি কারণ তারা এখন পর্যন্ত কোনো কিছু ফাস করে নাই অ্যান্ড বাইকটির টায়ার সাইজের কথা বলতে গেলে রেয়ার টায়ারটি হতে পারে 160 সেকশন অ্যান্ড ফ্রন্ট টায়ারটি হবে 110 সেকশনের বাইকটিতে একটি ইউনিক লুকস দিয়েছে তারা অ্যান্ড বাইকটিতে রয়েছে আন্ডার প্লিভন সিট এক্সস্ট ডুয়েল ব্যারেল এক্সস্ট ইউজ করা হয়েছে যেটা আমি মনে করব টারো জিপি অন থেকে অনেক লাউড এক্সস্ট থাকবে এই বাইকটিতে ফ্রন্টে তারা সাসপেনশন ইউজ করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন অ্যান্ড রেয়ার সাসপেনশনে থাকবে পজিটিভ গ্যাস অ্যাবজর্বার সাসপেনশন এই বাইকটির জেএম 155R এর একটি ফুললি ডিজিটাল স্পিডোমিটার থাকবে অ্যান্ড বাইকটিতে রয়েছে এলইডি পার্কিং লাইট অ্যান্ড এলইডি হেডল্যাম্প বাইকটির লুকস খুবই সুন্দর অ্যান্ড খুবই চমৎকার দেখতে অ্যাট্রাকটিভ বাংলাদেশে আসলে বাইকটির দাম হতে পারে 350,000 টাকার আশেপাশে বাট এই বাইকটি বাংলাদেশে আসলে যে একটি প্রবলেম ফেস করতে হবে এই বাইকটির স্পেয়ার পার্টস অ্যান্ড এই বাইকটির যে সার্ভিসিং সেন্টার বাইকটির ব্রেকিংয়ের কথা বলতে গেলে বাইকটির ফ্রন্টে রয়েছে 300 মিলিমিটার ডুয়েল ডিস্ক ব্রেক অ্যান্ড রেয়ারে থাকবে একটি সিঙ্গেল ডিস্ক ব্রেক উইথ ডুয়েল চ্যানেল ABS বাইকটি বাংলাদেশের বাজারে 2021 মধ্যবর্তী পর্যায়ে লঞ্চ করবে বলে আশা করা যায় অ্যান্ড বিক্রয়যোগ্য করবে স্ট্রিট ফাইটার জেম 155R বাইকটি ফুললি নিউ একটি লুকসে বাংলাদেশে আসবে সো হোপফুলি বাইকটি অনেক ভালো পপুলারিটি অর্জন করতে পারবে অ্যাজ এ নিউ স্পোর্টস বাইক অপরদিকে টারো জিপি 2 ভার্সন 2 বা ভার্সন 3 বাইকটি 2021 মধ্যবর্তী পর্যায়ে টারো বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে নিয়ে আসবে বাইকটির ইঞ্জিন টাইপে থাকবে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক লিকুইড কুল ইঞ্জিন বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট থাকবে 150 সিসি বাইকটিতে একটি ফুললি ডিজিটাল স্পিডোমিটার ইউজ করা হয়েছে যা আগের টারো জিপি 1 ভার্সন 3 বাইকটিতে ইউজ করা হবে হয়েছে আপকামিং টারো জিপি 2 ভার্সন 3 বাইকটিতে ব্রেকিংয়ে থাকবে বড় ধরনের চেঞ্জ ফ্রন্টে ইউজ করা হবে 300 মিলিমিটার একটি সিঙ্গেল ডিস্ক ব্রেক অ্যান্ড রিয়ারে ইউজ করাবে 240 মিলিমিটার একটি সিঙ্গেল ডিস্ক ব্রেক উইথ ডুয়েল চ্যানেল ABS টারো জিপি 2 ভার্সন 3 বাইকটিতে টায়ার সাইজের কথা বলতে গেলে ফ্রন্টে থাকবে 110 সেকশন টায়ার অ্যান্ড রেয়ারে থাকবে 140 সেকশন টায়ার বাট বাইকটির রিম সাইজ থাকবে 16 এই বাইকটি কিন্তু অ্যাজ ইউজুয়াল স্পোর্টস বাইকগুলোর মতো না একটু সাইজে ছোট থাকবে অ্যান্ড টারো জিপি 2 ভার্সন 3 এর আরেকটি বড় চেঞ্জ সেটি হলো তাদের কালার কম্বিনেশন অ্যান্ড গ্রাফিক্সে একটি ফুল নিউ লুকস দিবে টারো জিপি 2 ভার্সন 3 বাইকটিতে যা দেখতে অনেকটাই এগ্রেসিভ
টারো জিপি টু ভার্সন 3 বাইকটির ইঞ্জিন পাওয়ারের কথা বলতে গেলে টারো বাংলা কর্তৃপক্ষ অ্যানাউন্স করেছিল যে এই বাইকটিতে 19 BHP ম্যাক্সিমাম পাওয়ার থাকবে অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক থাকবে 17 অথবা 18 নিউটন মিটার। বাইকটি খুব একটা পাওয়ারফুল বাইক বলে হবে আমি মনে করি। টারো জিপি টু ভার্সন 3 বাইকটির সাসপেনশনে থাকবে ফ্রন্ট আপসাইড ডাউন সাসপেনশন, রিয়ার এয়ারে থাকবে মনোশক সাসপেনশন। এই বাইকটি বাংলাদেশে আসলে বাইকটির আরেকটি চেঞ্জ আমরা আশা করি যে টারো বাংলা এখন পর্যন্ত তাদের কোনো বাইকে কার্বোরেটর ছাড়া FI ভার্সনের ইঞ্জিন ইউজ করা নাই। আমি টারো বাংলা কর্তৃপক্ষকে নোটিশ করতে চাই যে তারা যেন 2021 তাদের প্রত্যেকটা মডেলে FI ভার্সনের ইঞ্জিন নিয়ে আসতে পারে, কজ তাহলে তাদের মাইলেজ প্রবলেমটা দূর হবে। অ্যান্ড টারো জিপি এর প্রত্যেকটা বাইকেই তারা মাইলেজ পাবেন, তাদের ইউজাররা মাইলেজ প্রবলেম ফ্যাক্ট রেখেছে। অ্যান্ড এই বাইকটি বাংলাদেশে আসলে তার দাম হতে পারে 3 লক্ষ টাকার আশেপাশে। অ্যান্ড বাইকটি 2021 মধ্যবর্তী পর্যায়ে লঞ্চ করবে বলে আশা করা যায়। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক দিয়ে দেন, কমেন্ট করে জানেন ভিডিওটি কেমন হয়েছে। অ্যান্ড আপনারা কোন ধরনের ভিডিও চান আমাকে একটু দয়া করে কমেন্ট বক্সে লিখবেন। অ্যান্ড গাইস, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওটিতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।